আচ্ছা দেখো, ক্লাস এইট তোমাদের অলরেডি থার্ড সামিটিভ ইভ্যালুশন ম্যাথের কোশ্চেন্স পেপার এবং 2023-এর অবশ্যই, এবং যদিও আমি এই প্রথম কোশ্চেন্স হাতে পেয়েছি। দেখো এইখানে আমি তোমাদের কিন্তু আগেই সাজেশনস পর্ব দিয়েছিলাম এবং ট্রিপস সহ, এবং বলেছিলাম যে এই এই পার্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং এইগুলোই পড়বে, এইভাবেই তোমাদের জানিয়েছিলাম। আর আজকে পর্বে দেখো সেই প্রশ্নপত্র এসছে এবং কতটা মিলেছে তার প্রমাণ তোমরা পাবেই নিশ্চয়ই। আগে ছোট প্রশ্নগুলো দেখে নাও, আর উত্তরের আশা করো না। এই মুহূর্তে আমি শুধু প্রশ্নটা হাতে পেয়েছি সকালে এবং সাথে সাথে তোমাদের জানিয়েছি, এবং এইগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট জানিয়েছিলাম। এইগুলো এইরকম এই যে কয়েকটা পেজ তোমাদের জানিয়েছিলাম যার মধ্যে থেকে 100% পড়বে বলেছিলাম, যেমন যেটা এইটা আছে এইটা আছে একদম, এইগুলো খুবই মানে এই যে বহিকোণ এইটা যেমন আছে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে এইরকম, যেমন এই ম্যাথটা বলেছিলাম। তারপর দেখো যাই হোক, তোমাদের আমি সাজেশন ভিডিওটা এর সাথে সাথে রিলেটেড করে দিচ্ছি, অর্থাৎ ডেসক্রিপশন বক্সে বা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা সাজেশন ভিডিওটা আরবগার দেখে নেবে যে আমি যেগুলো বলেছি সেগুলো, যেমন এই যে ম্যাথটা, এগুলো সিরাপ জলের অনুপাত, এইগুলো সব পড়বেই আমি তোমাদের এই 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 যে চ্যাপ্টারটা, যেগুলোর থেকে 100% ম্যাথস আসেই। আর এইখানে তোমরা একটু ফলো করো যে কোন কোন ম্যাথসগুলো দিয়েছে, যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে এই যে লসাগু গসাগু পাঁচের দাগে তোমাদের যেগুলো আছে তার থেকে এক্স কিউব মাইনাস এইট যেটা আছে ওটা বেশি পড়ে। তো এইরকমই দেখো এখান থেকে দেখে রাখো। এবার এই একটা ম্যাথ, এইটা কিন্তু সাজেশন পেজের মধ্যে 100% এখনও আমার পেজ নম্বরগুলো মুখস্থ আছে যে কত দাগে, এটা 15 দাগের অঙ্কগুলোর মধ্যে সব আমরা ইম্পর্টেন্ট দিয়েছিলাম। তো এখানে দেখো সরল মান, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা এর সাথে বিটা এর সাথে সিটা এর সাথে এরকম অ্যাডজাস্ট করলে একে লসাগু করলে এটা ফিরে আসবে, তা ওটা কেটে দিলেই উত্তর বেরিয়ে আসবে। একদম একদম সিম্পল এই বিষয়গুলো দেখে রাখো। এই যেমন ম্যাথটা কেমন দিয়েছে, তো তারপরে দেখো এখানে পিতা পুত্রের বর্তমানের যে বয়সটা সেটা দেখো, এখানে দেখো দুই অঙ্কের এই এইখানে যেমন 7-এর দাগের দুটো কিন্তু খুব সুন্দর ম্যাথ এবং ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি যে তোমাদের সায়েন্সে বলেছিলাম যে কোন কোন ম্যাথ, মাত্র 5টা পাতা পড়লে তোমরা ম্যাথসে মিনিমাম 40-50 নম্বর ক্যারি করতে পারবে, সেরকম তোমাদের জানিয়েছিলাম। এইখানে যেমন দেখো 8-এর দাগে লক্ষ্য করো এবারে। এইবার আমরা একটু পরের পেজে যাচ্ছি, ঠিক আছে, লক্ষ্য করো দেখো এইখানে দেখো তোমাদের এই যেটাকে বলে রাশিবিজ্ঞানের মতো যে এরা দিয়েছে এটাও সুন্দর করে দেখো। এইখানে আরও একটা ইদি দিয়েছে কোন একটা বলেছে, আর এইটা 7.5 সেমি একে নিয়ে 5টা ভাগ, যে কটা ভাগ বলবে তার থেকে একটা ভাগ কম নিয়ে করতে হয়, জানো নিশ্চয়ই এটা একদম শেষ পাতা, আমি তোমার সায়েন্সের মধ্যে রেখেছিলাম। আবার এখানে দেখো প্রমাণ করি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু দৈর্ঘ্য, আর এই একটা যেমন এই যে 12 উপপাদ্য, মানে এই যে উপপাদ্য কিন্তু তোমাদের 100% বলেছিলাম আমি সায়েন্সের মধ্যে এবং এটা মিলে হয়েছে, এবং এমনকি এটাও। আচ্ছা তোমরা কাজ করো, ডেসক্রিপশন বক্সে আমি তার ভিডিওটা দিয়ে দিচ্ছি, অথবা এই এই ভিডিওর শেষের দিকেই সেটা পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখলেই দেখবে কত 100% এটা মিলেছে, কত কিছু ছেলেদের পাশ করার জন্য কতটা উপযুক্ত এটা হয়েছে, এমনকি এই প্রয়োগও তোমরা মিলিয়ে দেখে নাও। আর এই একটা আছে পাইচিত্র যেটা দিয়েছে, তো যাই হোক পাইচিত্রগুলো একটু এই ভ্রমণ ট্রমণ এই বিষয়গুলো একটু ঘুরিয়ে দিয়ে দেবে, অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে এরকম দিতে পারে বা কারো কারো হুবহু সম্পূর্ণ বই থেকে দিয়ে দিতে পারে। আর তোমরা এই দেখতে থাকো এই যে এন স্ক্রিনে, এখান থেকে দেখো এই উপরের ভিডিওটা থেকে লিঙ্কটি চলে যেতে পারবে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে যেতে পারবে। আর যদি সব ভিডিও তোমাদের থার্ড ইউনিট টেস্টে কী কী পেয়েছো এখান থেকে দেখতে পারবে। আচ্ছা চলো এই যে তোমাদের প্রশ্নপত্র রাখলাম, আর সাথে থাকো সবাই দেখতে থাকো, আর উত্তর যদি প্রয়োজন হয় দেখি কোনো সময় তৈরি করে দিতে পারি কি। বেস্ট অফ লাক, আর ওই সাজেশন ভিডিও দেখতে থাকো।